স্যার আপনার নাম? আমি ডক্টর সৌম্য ঘোষ, আমি মেডিকেল অফিসার কন্টাই এসডি হসপিটাল। কন্টাই ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এখানে এসেছি। এখানে দীঘা জিআরপিএসের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা সেটাকেই সাফল্যমণ্ডিত করতে এসেছি। আপনারা জানেন এখন সারা রাজ্যে সারা দেশে লকডাউন চলছে, এই পরিস্থিতিতে রক্তদান শিবিরগুলো প্রায় বন্ধ, স্বেচ্ছায় রক্তদান শিবির। এই পরিস্থিতিতে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে, সেই সংকট কাটিয়ে ওঠার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের উদ্যোগে যে রক্তদান শিবিরগুলো হচ্ছে আমরা সেগুলোই অংশগ্রহণ করতে এসেছি। সাধারণ মানুষের যে কষ্ট, যে রক্তের সংকট, সেটা দূরীকরণের জন্য পুলিশ প্রশাসন যেভাবে এগিয়ে এসছে আমরা তাদের সাধুবাদ জানাই। আমরা ডক্টররা, যারা ডক্টর, প্যারামেডিকেল স্টাফ, নার্স যারা ফ্রন্টলাইনে আছি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ প্রশাসনও সাহায্য করছে। আমরা এই উদ্যোগকে খুবই সাধুবাদ জানাই। আমাদের খড়গপুর জিআরপি জেলার বড় সাহেবের আদেশ অনুসারে এবং দীঘা জিআরপির পরিচালনায় আজ আমরা একটা এখানে দীঘা জিআরপিতে একটা ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প।
করেছি। এতে আমাদের এই পুলিশ পার্সোনাল এবং সিভিক পার্সোনাল অংশগ্রহণ করেছে। হ্যাঁ, এই যে রক্তের সংকটের সময় আমরা আমাদের এই রক্ত দিয়ে যতটা সম্ভব আমরা পূরণ করছি, পূরণ করার চেষ্টা করছি।